প্রাণ আরএফএল কোম্পানিতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু জানেন প্রাণ আরএফএল কোম্পানিতে বাংলাদেশের হাজার হাজার মানুষ চাকরি করেন। এই কোম্পানিতে যারা চাকরি করেন তারা কিন্তু বেতনের পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাই আপনাদের মধ্যে অনেকেই বারবার আমাকে কমেন্ট করে জানান যে ভাইয়া প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরির বিজ্ঞপ্তি আছে কিনা সেগুলো দেওয়ার জন্য। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো প্রাণ আরএফএল কোম্পানি ঢাকায় আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। এই চাকরিটি যদি আপনারা করতে চান তাহলে আমি যেভাবে যেভাবে দেখাবো ঠিক সেভাবে সেভাবে আপনারা আবেদনটি করবেন। কারণ হলো যে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আবেদনটি করেন তাহলে আপনার আবেদনটি 100% স্বয়ংসম্পূর্ণ হবে এবং 100% হলেই কোম্পানি থেকে আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে। আর আপনি যদি একটুও ভুল করে ফেলেন আবেদনে তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে না, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। ঢাকায় নিয়োগ দেবে প্রাণ আরএফএল, লাগবে না অভিজ্ঞতা। এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপে অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী 31 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই চাকরির সব তথ্য দেখার পর আপনার যদি মনে হয় যে আপনি আবেদন করবেন তাহলে 31 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন না, আপনি যত দ্রুত সম্ভব এখানে আবেদনটি করে ফেলবেন। কারণ এই ধরনের বড় বড় কোম্পানিগুলো করে কি যে অনেক সময় দেয় আবেদনের, এর মধ্যে হাজার হাজার সিভি পড়তে থাকে, তাই প্রথম প্রথম যারা আবেদন করে তাদের থেকে কিন্তু ভালো ভালো সিলেক্ট করে ফেলে, তো শেষের দিকে যারা আবেদন করে তাদের থেকে কিন্তু খুব কম সিলেক্ট করা হয়। এবং আপনার আবেদনটি খুব ভালো হলেও কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনার সিভিটি তারা রিজেক্ট করে দেবে। তাই আপনার যদি মনে হয় যে আপনি এই চাকরিটিতে আবেদন করতে চাচ্ছেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলবেন। অনেকেই মনে করেন যে আজকে না বা কালকে না পরশু এই ধরনের অলসতামি করেন, সেগুলো না করে আবেদনটি করে ফেলুন। প্রতিষ্ঠানের নাম প্রাণ আরএফএল গ্রুপ, পদের নাম অ্যান্ড্রয়েড ডেভেলপার, পদের সংখ্যা নির্ধারিত নয়। ভিউয়ার্স, আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপার পদে চাকরি করতে পারবেন খুব সহজে। এখানে আপনাদের প্রশিক্ষণ দিয়ে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আপনার বিএসসি থাকতে হবে, সিএসসি অথবা ত্রিপুরিতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে আবেদনটি করতে পারবেন। বেতন বলা হয়েছে 15,000 টাকা, অর্থাৎ এই চাকরির জন্য আপনাকে 15,000 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও কিন্তু প্রাণ আরএফএল গ্রুপের বেতন ছাড়া আরও অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। চাকরির ধরন ইন্টার্ন, এখানে ইন্টার্ন বলতে বোঝানো হয়েছে যে আপনি এখানে প্রথম প্রথম ইন্টার্ন করবেন 6 মাস বা 1 বছর। প্রাণ আরএফএল কোম্পানির যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো যদি আপনি পূরণ করতে পারেন, আপনি যদি ভালো মতো কাজ করতে পারেন, 1 বছর বা 1.5 বছর অথবা 6 মাস পরে কিন্তু আপনাকে এখানে স্থায়ী করে ফেলবে। আর স্থায়ী করানোর পর আপনার বেতন কিন্তু আর 15,000 টাকা থাকবে না, তখন কিন্তু আপনার বেতন অনেক অনেক বেড়ে যাবে এবং সেই সময় কিন্তু আপনি আপনার চাহিদা মতো একটি বেতন সেখান থেকে পাবেন। এরপর আপনি যদি আরও 1 বছরের অভিজ্ঞতা নিয়ে অন্য কোনো কোম্পানিতে সুইচ করতে চান তখন কিন্তু আপনার বেতন খুব বেশি বেড়ে যাবে। দেখা গেছে যে এখানে আপনি 1 থেকে 1.5 বছর কাজ করার পর অন্য জায়গায় গিয়ে আপনার বেতন হয়ে যাবে 30,000, 32,000, 25,000, 35,000, সেটি হলো আপনার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে। প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বয়স আপনার 30 বছর লাগবে সর্বোচ্চ, 30 বছরের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু 30 বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। কর্মস্থল হবে ঢাকা। কোম্পানির সুযোগ সুবিধা দিই, ভিউয়ার্স, কোম্পানির সুযোগ সুবিধা বলার আগে বলে নিচ্ছি, কর্মস্থল ঢাকায় হলেও কিন্তু আপনি সারা দেশ থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং চাকরির ইন্টারভিউটি দিতে পারবেন। যদি আপনি চাকরিটিতে সিলেক্ট হয়ে যান তাহলে আপনাকে ঢাকায় শিফট হয়ে আসতে হবে এবং ঢাকায় থেকে এই কাজগুলো করতে হবে। ভিউয়ার্স, আপনি কোন এলাকা থেকে কাজ করতে চাচ্ছেন সেটি চাইলে এখনই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন। আপনারা এক এলাকা থেকে যদি 2-3 জন আসতে চান তাহলে একসাথে তারা সেখান থেকে দেখে যোগাযোগ করে নিতে পারবেন। কোম্পানির সুযোগ সুবিধাদি, লাঞ্চ সুবিধা দেওয়া হবে, আপনাদের অর্ধেক ভর্তুকি, আবেদনের শেষ সময় 31 অক্টোবর 2023।
আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য এই যে বিডি জবস লিখাটি এখানে ক্লিক করতে হবে, এই সম্পূর্ণ টপিকটি আপনি এই লিঙ্কটি পাবেন হলো ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। সেখান থেকে এখানে ক্লিক করার পর আপনি এই তথ্য সবগুলো আরেকবার পড়ে এই বিডি জবস লিখাটিতে ক্লিক করবেন, নীল যে লিখাটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, অনেকেই কমেন্টে বারবার বলে যে ভাইয়া কিভাবে আবেদন করব, কিভাবে আবেদন করব। আমি কিন্তু ভিডিওতে একেবারে আবেদন করে দেখিয়ে দিই, তারপরে কেন আপনারা এই ধরনের কমেন্ট করেন আমি বুঝতে পারছি না। আপনারা ভালোমতো ভিডিওটি দেখলে কিন্তু বুঝে যাবেন যে কিভাবে আবেদনটি করতে হয়। এখানে ক্লিক করেই আপনি আবেদনের জন্য বিডি জবসের ওয়েবসাইটে চলে যাবেন। বিডি জবসের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন প্রাণ-আরএফএল গ্রুপের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখানে সব তথ্য দেওয়া আছে। সবগুলো তথ্য আপনি ভালোমতো পড়ে নেবেন আবেদন করার আগে। এই সব তথ্য পড়লে আপনার সুবিধা হবে ইন্টারভিউতে আপনি খুব ভালোভাবে তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে তারা আপনার থেকে কি চায়, কি ধরনের কাজ আপনাকে দিয়ে করিয়ে নিতে চায়। এছাড়াও ভিউয়ার্স, প্রাণ-আরএফএল কোম্পানি কিন্তু আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনারা এই জায়গাটিতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আরও চারটি পদে তারা নিয়োগ দেবে, কিছু কিছু 31 অক্টোবর, কিছু কিছু 10ই অক্টোবর। সেগুলো যদি আপনার পছন্দ হয় এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে আবেদনগুলো করে ফেলতে পারেন। এরপর ভিউয়ার্স আপনারা দেখুন, এখানে আবেদন করার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক। আপনাকে প্রথমে এখান থেকে বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। আপনাদের যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা কমেন্ট করে জানান, অথবা আমাদের ভিডিওর শেষে ইনডিসক্রিন থেকে দেখে নেবেন কিভাবে একটি বিডি জবস খুব সহজেই খুলতে হয় এবং 5 মিনিটে আপনি কিভাবে বিডি জবস অ্যাকাউন্টটিকে একবারে ফুলফিল করতে পারবেন আবেদন করার জন্য। এরপর ভিউয়ার্স আপনি চেক করে দেখবেন আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% হয়েছে কিনা। এটি কিন্তু আপনার আবেদনের ক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা রাখবে। আপনার অ্যাকাউন্টটি যদি 100% হয়ে থাকে তখনই আপনি আবেদন করলে আপনাকে কোম্পানি থেকে ডাকা হবে, আর আপনার অ্যাকাউন্টটি যদি 100% না হয় তাহলে কিন্তু আপনি আবেদন করলে কোম্পানি থেকে আপনাকে না ডাকার সম্ভাবনা বেশি থাকবে, আপনার সিভিটি তারা রিজেক্ট করে দেবে। আপনারা যারা 100% করতে পারেননি আপনার অ্যাকাউন্টটি, তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি দেখবেন, হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে আমি একটি অ্যাকাউন্টকে নিজে সেট আপ করে দেখিয়ে দিয়েছি লাইভ প্রুফ, যে এভাবে এভাবে সেট আপ করতে পারলে আপনার অ্যাকাউন্টটি 100% হয়ে যাবে। আমার দেখানো তথ্য মতে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নেবেন। করার পর আপনি এখানে আসবেন, আসার পর এখান থেকে আবেদন করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে আবেদনটি করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাবেন। আপনি আপনার প্রত্যাশিত বেতন যেহেতু 15,000 টাকা দেওয়া আছে তাই 15,000 টাকা বসাবেন। বসানোর পর প্রায়োরিটি লেভেল সেট করবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রেগুলার দেবেন নাকি হাই দেবেন? আপনি যদি হাই দেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে একটি চাকরির আবেদনের জন্য প্রায়োরিটি লেভেল হাই দিতে পারবেন। তাই এখানে হাই দিয়ে আবেদন করে ফেললে অন্য চাকরিতে কিন্তু আপনি হাই দিতে পারবেন না। এরপর ভিউয়ার্স আপনি এখান থেকে রেগুলার যদি দিয়ে থাকেন তাহলে আপনি অন্য যতগুলো ইচ্ছা ততগুলো চাকরিতে আবেদন করার সময় প্রায়োরিটি লেভেল রেগুলার দিতে পারবেন। আপনার যদি মনে হয় এই চাকরিটি আমার অবশ্যই অবশ্যই দরকার তাহলে এখান থেকে প্রায়োরিটি লেভেল হাই দেবেন, না হলে আপনি রেগুলার দিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স এখানে কিন্তু ভিডিও সিভি আপনি চাইলে দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনার ভিডিও সিভিটি দিতে পারেন। আর যদি না দিতে চান কোনো দেওয়ার দরকার নেই। এছাড়াও ভিউয়ার্স আপনাদের এখানে একটু সতর্ক করে নিচ্ছি, বিডি জবস এবং সহজ সলিউশন কিন্তু শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাই আপনারা কোনোভাবে কোনো কোম্পানির সাথে চাকরি পাওয়ার প্রলোভনে কেউ যদি আপনার থেকে টাকা পয়সা চায় তাদের সাথে আর্থিকভাবে লেনদেন করবেন না। যদি লেনদেন করেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন, আর প্রতারিত যদি হয়ে যান তাহলে কিন্তু সহজ সলিউশন এবং বিডি জব কোনোভাবেই দায়ী থাকবে না। এই শর্তগুলো যদি আপনি মানতে পারেন তাহলে এখান থেকে এই আবেদনের লেখাটিতে ক্লিক করবেন। আবেদন লেখাটিতে ক্লিক করলেই ব্যাস আপনার কাজ শেষ, আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া বিডি জবসে যাওয়ার পর আমি কিভাবে নিজের পছন্দ মতো চাকরি খুঁজে পাবো। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিওটি দেখে কিন্তু আপনি কিভাবে আপনার চাহিদা মতো পার্ট টাইম, ফুল টাইম, এসএসসি পাস, এইচএসসি পাস, অভিজ্ঞতা ছাড়া যে ধরনের চাকরি আপনি চাচ্ছেন সব কিন্তু কিভাবে কিভাবে খুঁজতে হয়, কিভাবে আবেদন করতে হয় সব কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি। সেটি দেখেই আপনি আপনার অ্যাকাউন্টটি সেট আপ করতে পারেন অথবা সার্চ দিয়ে দেখতে পারেন। ভিউয়ার্স আপনার যদি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন। ধন্যবাদ।